আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি স্পেশাল টিট পাখির জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী ব্যবহার করেছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগাংয়ের ফাহিম ভাইয়ের নিউটি ফিড হ্যান্ড ফিডিং। আমি এটি পাখিকে হ্যান্ড ফিডিং করানোর জন্য নিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে পাখিকে হ্যান্ড ফিডিং করাইনি বা টেম করার চেষ্টা করিনি। আর আমার পাখির বাবা মাই পাখিকে খাওয়াচ্ছিল দেখে আমার আর এটি লাগেনি, কাজে এটি আমি সফট ফুড আকারে ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন শাক হিসাবে আজকে ধনে পাতা নেওয়া হয়েছে, সেই সাথে আমার সবসময়ের ফেভারিট মুগ ডালের স্প্রাউট আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্ডস ক্যাম্প বিডির অর্গানিক অ্যাভিয়ান হার্বস। হার্বস আসলে কতটা উপকারী হতে পারে এই শীতকালে, সেটা যারা হার্বসের সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন। আর এখানে নিয়েছি কিছু মরিচ, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আর নিচে আছে হচ্ছে সেদ্ধ করা সফট ফুড, এর 80% হচ্ছে ভাঙা ভুট্টা, সেই সাথে ছোলা আছে, কিছু মুগ ডাল আছে, আর আছে হচ্ছে অল্প পরিমাণে গম। এগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এখন এই সবগুলো খাবারকে মিক্স করে আমি আমার পাখিকে পরিবেশন করব। এই ধরনের খাবারগুলো, এই ধরনের স্পেশাল ট্রিটগুলো পাখির জন্য অত্যাধিক পুষ্টিকর। এগুলো পাখিকে আমরা নিয়মিত প্রদান করার চেষ্টা করব ট্রিট হিসাবে, যদি নিয়মিত নাও পারি সপ্তাহে অন্তত 2-3 দিন আমরা দিতে পারি। এগুলো নিয়ে ব্রিডার টু ব্রিডার নানা মতভেদ আছে, কেউ বাচ্চা থাকা অবস্থায় এগুলো দিতে চায় না, কেউ কেউ হয়তো বা বলতে পারেন যে না আমার 7 দিনই পাখিকে এগুলো দিব না, নরম পুপস হয়। এই বিষয়গুলো আসলে ব্রিডার টু ব্রিডার ভ্যারি করে, আপনি যাকে অনুসরণ করেন বা আপনি নিজে অভিজ্ঞ ব্রিডার হলে নিজে যতটুকু জ্ঞান খাটিয়ে পাখি লালন পালন করেন সেটার প্রতি সম্মান জানাবেন। এখানে আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব বিভেদ করার দরকার নাই, কারণ পাখি পালনের তো নির্দিষ্ট কোনো ম্যানুয়াল নেই। আমরা মোটামুটি এর ওর কাছ থেকে জেনেই আসলে পাখি পালার ব্যাপারে আস্তে আস্তে অভিজ্ঞ হচ্ছি। আর আমার ক্ষেত্রে আমি বলবো যে এগুলো আমি আমার পাখিকে প্রায় নিয়মিতই প্রদান করি, হাতে সময় পেলেই প্রদান করি। আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, বাচ্চা যখন পাখি বাচ্চা খাওয়ায় তখন এটা মানে আমাকে নিয়মিতই আমার পাখিকে দিতে হয়। তো আমাদের যারা ফলোয়ার, আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আশা করি তারা এই কাজগুলো করেন। আর যারা নতুন, যারা আমাদের পেজ এখনও ফলো করেননি, লাইক দেননি, তারা আমাদের পেজ ফলো করবেন, লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বার্ডস ক্যাম্প বিডি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।